গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব স্টাডি। এখন আমরা আলোচনা করব 26 মার্চের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের আগের ভিডিওগুলি যারা দেখনি, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, করোনা মহামারীতে জনগণকে ঘরে থাকার প্রতিশ্রুতি দিতে মো জীবন প্রোগ্রাম লঞ্চ করলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। 21 দিন লকডাউন চলাকালীন রাজ্যে পান মশলা বিক্রি ব্যান করল উত্তরপ্রদেশ সরকার। গরিব মানুষের সহায়তা দিতে 1.7 লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করলেন নির্মলা সীতারামন। সম্প্রতি 73 বছর বয়সে মারা গেলেন মোহামেডান স্পোর্টিং দলের প্রাক্তন ফুটবলার আব্দুল লতিফ। কোভিড-19 রোগের উপসর্গ মূল্যায়ন করতে ক্লারা নামে বট তৈরি করছে মাইক্রোসফট এবং ইউএস সিডিসি। করোনা ভাইরাসের সঙ্গে লড়তে বিশ্বের দরিদ্র দেশগুলির জন্য $2 বিলিয়ন গ্লোবাল হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্ল্যান লঞ্চ করল জাতিসংঘ। মহামারীতে টেলিকম নেটওয়ার্কগুলি সুরক্ষিত রাখতে গ্লোবাল নেটওয়ার্ক রেসিলেন্সি প্ল্যাটফর্ম লঞ্চ করল ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, যার শর্টকাট ফর্ম হচ্ছে ITU। চীনের উহান প্রদেশে হান্টা ভাইরাসে মৃত্যু হলো এক ব্যক্তির। ভাইরাসটি ইঁদুরের মাধ্যমে ছড়ায়। মিসিং দ্য অ্যাকশন, দ্য প্রিজনার্স হু নেভার কেম ব্যাক শিরোনামের বই লিখলেন চাঁদের সুতা ডোগরা। মধ্যপ্রদেশের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন ইকবাল সিং বেইনস। বন্ধুরা, 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।